নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমার গলাটা একটু অন্যরকম তো সেজন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমরা বেরিয়েছি কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাবার পথে কিন্তু নবদ্বীপ যেতে গিয়ে এই জায়গাটায় গিয়ে আমাদের থেমে যেতে হয়েছে রাস্তাটা একদম সমুদ্রের মতো চওড়া মনে হচ্ছে আর বোঝা যাচ্ছে না কোন দিক দিয়ে যাব টাই চেঞ্জ হয়ে গেছে রাস্তাটা তো যাই হোক একটু লোকজনের কাছে জেনে একটু নিজেরা বুঝে নিয়ে আমরা রাস্তাটা ধরে ফেলেছি রাস্তাটা অসাধারণ সুন্দর সেই জন্যই এই ভিডিওটাই করা তো চলুন পথে যেতে যেতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই আর এই রাস্তাটায় কিন্তু অনেক অনেক বেশি বেশি গাড়ি থাকে না এবার আমরা পেরোবো নৃসিংহ দেবতলা এই যে বিশাল বড় পুকুরটি দেখছেন এটি ঠিক নৃসিংহ দেবতলার পিছন দিকে অবস্থান করে শোনা যায় এই পুকুরে ডুব দিয়ে নৃসিংহ দেবতলায় যদি আপনি ঢিল বেঁধে কিছু মানসিক করেন তাহলে আপনার সেই মানসিক নিশ্চয়ই পূরণ হবে পথ চলতে চলতে একটু চা পানের বিরতি তো নিতেই হয় তো সেই জন্য একটু থেমে যেতে হলো আর এগিয়ে আসতে হলো গুটি গুটি পায়ে এই চা দোকানের সামনে তো এই চা দোকানের সামনে এই যে যিনি বাইক দাদা ছিলেন ওনাকে আমার ভীষণ কিউট লেগেছে তাই ওনাকে একটু লুকিয়ে লুকিয়ে তুলে নিলাম আর কি বিরতি শেষে আবার পথ চলা শুরু এই দেখুন ওই রাস্তার পাশে শাড়ি বিক্রি হচ্ছে এগুলো সব বড় বড়ো গামছা যেহেতু এদিকে তাঁত শিল্পটা খুব বেশি চলে তো সেজন্য শিল্পীরা নিজেরাই এখানে এসে নিজেদের জিনিসপত্র বিক্রি করতে চলে আসেন আর আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম চৈতন্য সেতু যেহেতু বর্ষাকাল তাই নদী সম্পূর্ণ ভরপুর কুল কুলকিনারা নেই আর ওই যে যেখানে আকাশ এসে নদীতে মিশেছে দেখুন কি সুন্দর জায়গাটা আর ওখানেই ওই ঠিক ডান দিকে মায়াপুরের ইস্কন মন্দিরটির চুরো দেখা যায় যেটি বিখ্যাত পৃথিবী বিখ্যাত মন্দির সেই ইস্কন মন্দির এখান থেকে তার দৃশ্য সত্যি অসাধারণ সুন্দর যেহেতু আমরা নবদ্বীপ যাচ্ছি আর নবদ্বীপে আছে আমার দিদির বাড়ি তো দিদি কিন্তু আমার নিজের দিদির মতোই ভীষণ ভালোবাসে আমাকে বেলা থেকে তো ওদের বাড়িটি ফেলে দেওয়া হবে নতুন বাড়ি তৈরি করা হবে তো ভাবলাম ওই পুরোনো বাড়িতে একদিন ঘুরে আসি বাড়িটির ওপর আমার ভীষণ মায়া সেই ছোটোবেলা থেকে আসছি তো তো এই দিদির বাড়ির পাশেই সাধন সাথীদের বাড়ি তো ইচ্ছে আছে ওখানে গিয়েও একবার ওনাদের সঙ্গে দেখা করে আসবো দেখা যাক যাওয়া হয় কি না ছোট্টবেলায় যখন দিদির বাড়ি এসে গঙ্গায় স্নান করতে যেতাম তখন ওই দূর থেকে ব্রিজ দেখা যেত আর গাড়ির আনাগোনা আমি ভাবতাম ওই দূরে একটা খেলনা ব্রিজ আছে আর সেখানে কতকগুলো গাড়ি রাখা আছে সেই গাড়িগুলোই বারবার যায় আর আসে যায় আর আসে সবাইকে খেলা দেখানোর জন্যই ওই বন্দোবস্তটা করা হয়েছে ভাবুন কি কল্পনা আমরা সবাই জানি মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নদিয়া জেলার নবদ্বীপ শহরে জন্মেছিলেন তাই এখানকার পুরো নাম নবদ্বীপ ধাম এটি একটি তীর্থক্ষেত্র তো আজকে এইটুকু ভিডিওটি ছোট্ট রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো অনেক ধন্যবাদ